শাকিব খানের প্রিয়তমা সিনেমার নতুন আরেকটা পোস্টার রিলিজ করা হয়েছে। আগের পোস্টারটা তো খুবই চমৎকার ছিল, মানে খুবই মানসম্মত একটা পোস্টার ছিল আমার মতে, আর এখনকার পোস্টারটা তো জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে আমার কল্পনাকেও ছেড়ে গিয়েছে আসলে শাকিব খান। মানে মানে সবসময় ওনাকে নিয়ে একটা মানে একটা মন খারাপ করা বাণী ছিল যে আসলে উনি ওনাকে ভেঙে চোরা কাজ করেন না, ভালো কোনো কাজ করেন না, গদবাদা একই কাজই বারবার উপহার দিতে থাকেন। আমার মনে হচ্ছে প্রিয়তমা সিনেমাটি মনে হয় এবার ওনার সেই যেই ওনাকে নিয়ে যেই ধরনের মানে আমাদের আক্ষেপগুলো ছিল সবগুলোই কিন্তু একদম ছিঁড়ে ছুঁড়ে শেষ করে ফেলবেন। দেখেন না যেই লুকটা ওনাকে দিল, আপনারা কখনো কল্পনা করতে পেরেছিলেন যে এই ধরনের লুকে শাকিব খান কখনো দেখবেন? মানে অবশ্যই খুবই প্রশংসার দাবিদার এই পোস্টারটি। মনে হচ্ছে আসলে যে শাকিব খান মনে হয় এবার প্রিয়তমা সিনেমা দিয়ে মানে ভালো একটা কাজের নিদর্শনে রাখতে যাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগলো পোস্টারটা একটু কমেন্ট করে জানান তো। আর এতটুকুই আসলে ইনস্ট্যান্ট আমার জিনিসটা চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম। তো ভালো থাকবেন সবাই আশা করি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আসতালা বিস্তালা।